আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। দেখো, যখনই আমাদের সামনে কোনো একটা ফেস্টিভ্যাল উপনীত হয়, সেই ক্ষেত্রে আমরা পড়াশোনা থেকে একটা সাডেন ব্রেকডাউন নেই, আর এই সাডেন ব্রেকডাউন নেওয়ার পর আমরা কিন্তু হঠাৎ করে আবার রিকভার করতে পারি না। এই জিনিসটা আমাদের জন্য হয়ে যায় সর্ট অফ। আর যখন আমরা হঠাৎ করে রিকভার করতে পারি না, তখনই কিন্তু পড়াশোনা থেকে আমরা অনেক বেশি পরিমাণে ডিস্ট্রাক্ট হয়ে যাই। দেখো, সামনে ঈদ আসছে, আমি তোমাকে বলবো অবশ্যই ঈদ তোমার ফ্যামিলির সাথে খুব ভালোভাবে এনজয় করো, কারণ লাইফে তুমি কতটা ঈদ পাবা এটা কিন্তু আমরা কেউ জানি না। কিন্তু সেই সাথে তোমার মাথায় রাখতে হবে, এই বছরের ঈদটা যদি একটু কম করে উদযাপন করে পরের বছরের ঈদটা তুমি ঢাবির শিক্ষার্থী হিসাবে উদযাপন করতে পারো, সেটা কি তোমার জন্য বেশি আনন্দের হবে না? তাহলে এই জন্য তুমি ঈদে যখন অন্য জিনিসগুলো স্যাক্রিফাইস করবা, তার পাশাপাশি আনন্দের পরিমাণটা একটু বেশি না করে একটু কমিয়ে দিবা। লাইক ঈদের সেলিব্রেশনটা তুমি এক থেকে দুই দিন করো, তারপর নিজেকে আবার রিকভার করার চেষ্টা করো। সো যখন আমরা রিকভার করতে যাব, তখন আমরা কিছু প্রবলেম ফেস করবো। যেমন তুমি রিকভার করে প্রথম দিন আগের মতো 8 ঘন্টা 10 ঘন্টা পড়তে পারবে না। সো এই ক্ষেত্রে কিভাবে তুমি নিজেকে আবার ট্র্যাকে ফিরিয়ে আনবা, এই জিনিসটা আমি আজকের ভিডিওতে কথা বলবো। অর্থাৎ তোমার ঈদ পরবর্তী পড়ার রুটিনটা কীরকম হতে পারে। শুরুতে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তোমার প্রশ্ন ব্যাংক দিয়ে তুমি তোমার জার্নিটা আবার স্টার্ট করতে পারো। কেন বলছি এই কথা, প্রশ্ন ব্যাংক এমন একটা বই যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এইটা আমরা জানি। দ্বিতীয়ত হচ্ছে তুমি এই প্রশ্ন ব্যাংকটা অনেক ভালোভাবে পড়েছো এবং এর বাইরে অনেকগুলো ইনফরমেশন পড়েছো, তাই প্রশ্ন ব্যাংক যেহেতু অনেক ভালোভাবে পড়েছো এইটা পড়তে তোমার কম সময় লাগবে। তাই দেখবা তুমি যদি প্রতিদিন আবার নতুন করে শুরু করে 1 থেকে 2 ঘন্টা প্রশ্ন ব্যাংক পড়তে পারো, সেই ক্ষেত্রে তুমি অনেকগুলো জিনিস পড়ে নিতে পারবো। অর্থাৎ 2 ঘন্টায় দেখবা তুমি বিগত 5 বছরের প্রশ্ন পড়ে ফেলতে পারতেছো এবং এরকম পড়া পড়তেছো যে জিনিসগুলো তোমার মুখস্থ হয়ে যাচ্ছে এই টাইপের, তাহলে এটা তোমার জন্য সবচেয়ে ক্লিকিং হবে, কারণ এটা পড়তে সহজ, তোমার মজাও লাগবে, তুমি পারবাও বেশি, সময়ও বেশি খেপন হবে না এবং ধীরে ধীরে তুমি আবার তোমার পড়ার প্রতি ইউজ টু হয়ে যাবে। এইটা একটা। আর যারা এইচএসসি 2021 আছো কিংবা 22 আছো, তোমরা তোমাদের এইচএসসির সিলেবাস অনুযায়ী আবার নিজেকে রিভাইভ করো এবং তার পাশাপাশি প্রশ্ন ব্যাংক কিনা এখন থেকে সেই জিনিসগুলোকে টুকটুক করে আস্তে আস্তে এগিয়ে যাও সামনের দিকে। তারপর দেখো, প্রশ্ন ব্যাংকের পর যে জিনিসটা তুমি করতে পারো সেটা হচ্ছে ভোকাবুলারি। কি ভোকাবুলারি? তুমি অনেক বেশি পরিমাণে পড়েছো, এটা রিভাইজ দিবা। তার পাশাপাশি হচ্ছে প্রিপোজিশন পড়বা। কি প্রিপোজিশনটা পড়বা? কারণ আমরা জানি এই দুইটা জিনিস হচ্ছে অনেক কনফিউজিং। আমরা ভোকাবুলারি এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রুপ ভার্ব অর্থাৎ ভোকাব অংশের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে কাঁচা থাকি। সো এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো, তুমি যখন তোমার পড়াশোনাটাকে আবার নতুন উদ্যমে শুরু করবে, সেই ক্ষেত্রে তুমি শুরুতে প্রশ্ন ব্যাংক পড়বে, প্রশ্ন ব্যাংকের পাশাপাশি প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা ভোকাবুলারি এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শুরু করার চেষ্টা করো। এইভাবে তুমি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টার মাধ্যমে তোমার জার্নিটা আবার আস্তে আস্তে রিভাইভ করো। এটা হবে তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুছানোভাবে তুমি তোমার প্রস্তুতিটাকে আবার স্টার্ট করতে পারবা। তারপর দেখো, তুমি যখন এই দুইটা জিনিস স্টার্ট করলা, তারপর কী করবা? তারপর তুমি আবার পরীক্ষার মধ্যে দিয়ে যেতে পারো। কারণ আমি কী বলে দিচ্ছি দেখো তো, তুমি এতদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে আসছো বা ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা নিয়ে আসছো। সো যেহেতু তুমি এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছ, সবগুলো জিনিস অনেক বেশি পরিমাণে তোমার জানা। এখন যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে তোমার ল্যাকিংসগুলো খুঁজে বের করো। আর তুমি তোমার ল্যাকিংসগুলো কীভাবে খুঁজে বের করবা, তুমি কীভাবে বুঝবা যে তুমি কোন অংশে দুর্বল, সেটা বোঝার একমাত্র জিনিস হচ্ছে পরীক্ষা দেওয়া। সেটা তুমি কোনো মডেল টেস্ট দিতে পারো, বা আমরাও কিন্তু একটা এক্সাম পেজ চালু করেছিলাম, এখানে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, প্রায় 350 থেকে 400 স্টুডেন্ট। তারা কিন্তু নিজেদের উইক পয়েন্টগুলো খুঁজে পাচ্ছে যে না, আমাদের এই এই জায়গাগুলোতে প্রবলেম আছে, আমাদের এই এই জায়গায় ইম্প্রুভ করার অনেক বেশি পরিমাণে দরকার। সো তুমি এইটা করে নিজেকে ইম্প্রুভ করে নিতে পারো, যে উইক জোনটাকে বের করে তুমি এখন যে জিনিসটা করতে পারো, অনেক বেশি পরিমাণে এক্সাম দিতে পারো। কি এক্সাম দিতে পারো? আর যখন তুমি এক্সাম দিয়ে তোমার উইক পয়েন্টগুলো পাবা, সেই উইক পয়েন্টগুলো নিয়ে কাজ করা শুরু করো। তাহলে আমি তোমাকে বলবো, ইনিশিয়ালি ঈদের 2 থেকে 3 দিনের মধ্যে তুমি ব্যাক করো, এবং ব্যাক করে এই প্রসেসে তুমি তোমার প্রিপারেশনটাকে গুছানোর চেষ্টা করো। এবং এইভাবে যদি তুমি সপ্তাহখানেক আগাতে পারো, তাহলে দেখবে তুমি আবার তোমার যে ট্র্যাকের মধ্যে ছিলা সেখানে আস্তে আস্তে মুভ করতে পারছো। তোমরা যারা এইচএসসি 2021 এবং এইচএসসি 2022 আছো, তোমরা যদি চাও তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটা কেউ গুছিয়ে দিক, তাহলে সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো আমাদের প্রি এডমিশন ব্যাচে ভর্তি হতে। আমরা কিন্তু আগস্টের 5 তারিখ থেকে একটা প্রি এডমিশন ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি, যেখানে আমরা তোমাদেরকে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই তিনটা টপিকের সম্পূর্ণ জিনিসগুলো খুব ভালো পরিমাণে বুঝিয়ে বুঝিয়ে পড়িয়ে দিব। এর আগে আমরা প্রি এডমিশন ব্যাচ স্টার্ট করেছিলাম জুনের 10 তারিখ, সেই ক্ষেত্রে আমাদের প্রায় 75 জন স্টুডেন্ট এই
পোস্টিং করছে এবং সবাই পজিটিভ ফিডব্যাক দিয়েছে আমাদের এই ক্লাসগুলোর উপর। সো আমি তোমাকে বলবো, তুমিও যদি চাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা টপ একটা স্কোর করতে, তাহলে আমাদের এই কোর্সে ভর্তি হয়ে আমাদের সাথে তোমার জার্নিটা কন্টিনিউ করতে পারো। এবং এই ক্ষেত্রে আমরা কিন্তু তোমাদেরকে আগামী 3 মাস গাইড দিয়ে যাব বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের প্রত্যেকটা টপিকের উপর। আমরা ফেসবুক একটা সিক্রেট গ্রুপের মাধ্যমে ক্লাসগুলো তোমাদেরকে অপারেট করে দিব এবং সেই ক্ষেত্রে আমরা তোমাদেরকে কিন্তু ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের যতগুলো পোয়েম আছে সেগুলো পড়াবো। ইংরেজি রিটেনের জন্য আমাদের এক্সক্লুসিভ একটা রিটেন কোর্স আছে, সেইটাও তুমি ফ্রিতে পেয়ে যাবা যখন আমাদের এই প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হবা। তার পাশাপাশি আমাদের এই ব্যাচে থাকছে প্রতি টপিক শেষে পরীক্ষা, অর্থাৎ টোটাল তুমি প্রায় 80টার মতো পরীক্ষা দিতে পারবা। তার পাশাপাশি টোটাল ক্লাস সংখ্যাও থাকবে 80টার মতো এবং সবগুলো ক্লাস আমি একাই নিব এবং সেখানে খুব গুছিয়ে গুছিয়ে ক্লাসগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তার পাশাপাশি অনেকে আমাকে প্রশ্ন করে, ভাইয়া আপনাদের কোর্স ফিটা কত? আমরা হচ্ছে টোটাল কোর্স ফি নিচ্ছি 3000 টাকা এবং অনেকেই অনেক ক্ষেত্রে আমাদেরকে বলে, ভাইয়া কোর্স ফিটা অনেক বেশি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বলি, আমরা কোর্স ফি বেশি নেই, আমরা যত্নটাও বেশি নেই, আমাদের যত্ন অনুযায়ী আমরা ফিসটা নেই এবং সবাই আমাদের এই কোর্সটা করার পর পজিটিভ একটা ফিডব্যাক দেয়। এবং আমারও বিশ্বাস, তুমি যদি আমাদের সাথে তোমার আগামী 3 মাসের জার্নিটা কন্টিনিউ করতে পারো, 3 মাস পরে তুমি একটা সেফ জোনে যাবা। ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমার মনে হবে যে পরীক্ষা যেই দিনই হোক না কেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একটা ভালো স্কোর করতে পারবো। অর্থাৎ দেখো, এরকম একটা কনফিডেন্স যদি তোমার মধ্যে বিল্ড হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে পিছিয়ে ফেলানো হয়ে যাবে সো টাফ। সো আমি তোমাকে বলবো যে এখন থেকে তুমি যদি চাও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভালো স্কোর করতে, তাহলে এখন থেকে কোনো একটা প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হয়ে সবগুলো জিনিস আগে থেকে জেনে নাও। দেখো, তুমি যদি আগে থেকে শুরু করো, আগে থেকে জানবা, আর আগে থেকে জানলে কিন্তু অন্যান্য 10টা 12টা ছেলের থেকে মেয়ের থেকে তুমি অনেক বেশি পরিমাণে এগিয়ে যাবা। আর যখন তুমি এগিয়ে থাকবা তখনই তোমার আত্মবিশ্বাস বাড়বে, আর আত্মবিশ্বাস বাড়লে পরীক্ষাটা অনেক ভালো হবে।